বাবা বুঝো বুঝো ওই সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে যদি পয়সা ঈমান নিয়া আখেরাতে পারি জবাইয়া বসো বাবার ওই জাহান্নামে গদ ডুবা ছাড়া আর কোনো গতি থাকবে না কি জোরে বলেন কথা ঠিক কিনা ও আল্লাহর বান্দারা চক্ষু দুটা বন্ধ কইরা মাথার নিচের দিকে ঝুঁকে মনের সঙ্গে বুঝেন বাবা দেখেন একটু চোখের মধ্যে পানি আসে কিনা আল্লাহু আকবার আজকে চোখের মধ্যে অনেকের পানি দেখা যায় না আল্লাহর হাবিব বলেন বাবারে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না আল্লাহ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলছে ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না তাম দুনিয়ার ভিতরে একটা বুজুর্গ কেউ দেখাইতে পারবা না বাবা যে বুজুর্গরা কানতে কানতে কবর যায় নাই কি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা আজকে ওয়াজের নামে হাসি তামাশা ফাইজলামি শুরু হয়ে গেছে কি জোরে বলেন কথা ঠিক কি না কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাই বাবার চরমনের জমিনে শুয়ে আছে বাবা তিনি অনেক সময় দুঃখ কইরা কানতেন আর বলতেন বাবা আজকে অধিকাংশ ওলামাই কেরামের চোখে তো পানি নাই আল্লাহু আকবার অধিকাংশ বক্তার চোখে তো পানি নাই ওই মৌলবীর কপাল পুড়ছে সাধারণ মুসলমানের কপাল পোড়াবার চেষ্টায় লিপ্ত হয়ে গেছে কি জোরে বলেন কথা ঠিক কিনা ওয়াজের মধ্যে কোনো হাসি তামাশা করি না এটা জীবনে ভারিও না আল্লাহ যে না করে কথা কন ঠিক না এই মজলিসগুলা দামি চেয়ার এই মসজিদের এই চেয়ার গুলা দামি চেয়ার এই হজরত জিজ্ঞেস করেন এই চেয়ার গুলাতে বয়ান করতেন হাবিব জি হুজুর রহমাতুল্লাহ এই চেয়ার গুলাতে বসে বয়ান করতেন পিজি হুজুর রহমাতুল্লাহ এই চেয়ার গুলাতে বয়ান করতেন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এই চেয়ার গুলাতে বয়ান করতে আপনাদের এই কিশোরগঞ্জের চরমনের জমিনে শুয়ে রয়েছে দুই কুতুব হযরত ইসহাক রহমাতুল্লাহ হযরত ফজলুল করিম রহমাতুল্লাহ যারা বলেন কথা ঠিক কিনা এই কথা বলেন ঠিক কিনা এই চেয়ারগুলোতে বসে বয়ান করতেন আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই জোরে বলেন কথা ঠিক কিনা এই চেয়ারগুলোতে বসে বয়ান করতেন আল্লামা মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই এই চেয়ারগুলোতে বসে বয়ান করতেন আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাই আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাই এই চেয়ারগুলোতে বসে বয়ান করতেন আল্লামা শাহম শফি রহমাতুল্লাহ আলাই যারা বলেন কথা ঠিক কিনা হ্যাঁ আল্লামা বাবু নবী রহমাতুল্লাহি আলাই এই চার গুলাতে বয়ান করত আজকে সেই যোগ্য লোকগুলো আমরা হারিয়েছি এই জন্য আমাদের মতো অযোগ্য লোক দিয়ে আজকে এই চেয়ার ভরতে হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু এই চেয়ারে যখন আমাদের মতো অযোগ্য লোকগুলা বসবে তখন একটা চিন্তায় মাথায় রাখতে হবে এই বুজুর্গরা এই চেয়ারে বসে কোনো ফাজলামি কথা কোনোদিন বলতেন না যারা বলেন কথা ঠিক কিনা এই চেয়ারে বসে তারা চিন্তা করতেন এই সমাজের বেনামাজিগুলা কিভাবে নামাজি হবে কথা বলেন ঠিক কিনা টুপি সারা লোকগুলা কিভাবে টুপি ওলা হবে তারা এই চার গুলাতে বসে এই চিন্তা করতে সেইভাবে কথা বলতে আর আজকে কিছু ফাজিল বক্তা স্টেজে বসে কত হাসানো যায় কত হাসতে পারে বিড়ি কেমনে খাইতে হয় হেইডাও দেয় কথা কর হ্যাঁ এরপরে কিছু বদমাশ নাউজুবিল্লাহ বলতে হয় আফসোস দুঃখ সহকারে বলতে ওই টুপি যেই দেয় মাথায় দিছে টুপি উঠাই আই না টুপি টান দিয়েছি ওই জানোয়ার ইসলামের আপন কেউ হতে পারে না ইহুদি খ্রিস্টানের দালাল জোরে বলেন কথা ঠিক কিনা যদি তাই না হবে তার চিন্তা তো থাকা দরকার ছিল টুপি নাই যার মাথায় কিভাবে টুপি লাগাবো যেই লোকটা টুপি দিছে চাই পাঁচ করলি হোক চাই ওসা টুপি হোক চাই লম্বা টুপি হোক চাই ফুলওয়ালা হোক চাই ডিজাইন সারা হোক ওই টুপি মাথায় যেন থাকে ওই বদমাশ ইহুদি খ্রিস্টানের দালালি করতেছে মুসলমান এখন আর ঘুমন্ত নাই সজাগ কথা বলেন ঠিক কিনা
কত হাসাইতে পারে, কত হাসতে পারে, আজকে কত ঘটনা বলা যায়, যে ঘটনা বললে হাসবে মানুষ। হ্যাঁ যুবকেরা বুঝেনি, একটা নাটকের মঞ্চের মতো আজকে ওয়াজের মঞ্চ কিছু ভাইয়েরা বানায় ফেলছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কি আপনারা বলেন না, বলেন না, রাগ করছে, রাগ করছে, মাফ করে দিয়ে। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নিজেরে নিজে বলো, নিজেরে নিজে বলেন, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদি নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল কার দয়াতে আসলি রে তু মায়েরি উধর, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি সাধু বিটাইলি, শিশু ছিলি জওয়ান হইলি নানা ভাবে সাধু মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই করব বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যতই করব বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি কবর মাজার,
না মানুনি বর মান রে তুই না মানুনি কোরআন তওবা কর আল্লাহর কাছে খোলা তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারে তিনি যে রহমান না মানুনি পর মান রে তুই না মানুনি কোর আল্লাহু আকবার কি বয়ান চলবে চলবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি তওবার মজলিস ক্ষমার মজলিস সুযোগ আসছে যারা আসবে না কপাল কথা বলেন ঠিক কি না তওবার সুযোগ মাঝে মধ্যে আসে গ্রহণ করে বুদ্ধিমানেরা যারা বলেন কথা ঠিক কি না ইবলিস শয়তান ছিলেন না ছিলেন না ছিলেন ইবলিস সম্পর্ক ভালো না খারাপ আমাদের সাথে হ্যাঁ অনেকের সাথে খুব ভালো ইবলিসের ক্ষমার সুযোগ আসছিল কিন্তু গ্রহণ করতে পারে না যারা বলেন কথা ঠিক কিনা জানেন এটা আপনারা জানেন জামানা নবী মুসা জাদরাল নবী ছিলেন মুসা নবী ইয়ানা আলাইহি সালাতু ওয়াসসালাম তার জমানায় তিনি এই তুর পর্বতে কথা বলার জন্য রওনা করলেন কার সঙ্গে কথা বলবেন আল্লাহর সঙ্গে কথা বলতে রওনা করলেন পথিমধ্যে মানুষের বেশে ইবলিস দার হইয়া তাকে সালাম দিয়ে নবীকে বলতেছে হে জমানার নবী মুসা কোথায় যান বলে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছি বলে তাই নাকি বলে আপনি আমারে চেনেন বলে চিনতে তো পারলাম না বলে আমি ইবলিস বলে কি বলো বলে আপনার কথার ফাঁকে আল্লাহকে জিজ্ঞেস করেন তো আমার কোন ক্ষমার কোন রাস্তা সুযোগ আছে কিনা ইবলিস বলতেছে আমি দাঁড়ায় রইলাম আপনি যতক্ষণ না আসবেন আমি এখানে আছি অপেক্ষা করো জামানা নবী মুসা এ দুনিয়ার পাগলেরা যারা দুনিয়ার পাগল হইছেন দুনিয়ার মহব্বতে পড়ছে আল্লাহর মহব্বতকে ভুলে গেছে যারা ঠিকমতো দুনিয়ার ব্যস্ততায় নামাজটাও ঠিক করে পড়তে পারেন না ভালো করে শুনে বুঝে ঠিকঠাক হইয়া কবরে যাই জামানা নবী মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বললেন কথা বলার পরে তিনি রওনা করছেন ভুলে গেছেন ইবলিসের কথা বলবেন ভুলে গেছেন আল্লাহ ডাইকা বলতেছে মুসা রাস্তা দিয়ে আসার সময় কার সঙ্গে দেখা হইছিল সুবহানাল্লাহ জামানা নবী মুসা বলতেছে আল্লাহ ভুলে গেছিলাম আমি সব শুনছি আল্লাহ শুনছিনি ইবলিসের কথাগুলো শুনছিনি সব শুনছি আমি আল্লাহ যা বলি একবার বলি দ্বিতীয়বার বলি না ওইটাই বাস্তবায়ন হয় তুমি তারে জানাইয়া দিও ইবলিসের অপরাধ কিন্তু একটাই ছিল আমার একটা হুকুম সে অমান্য করছে কি হুকুম আদমকে সেজদা করতে বলছিলাম সেজদা করে নাই যারা বলেন কথা ঠিক কিনা বলে আদমের কবর তো এখন আছে আদম তো দুনিয়াতে নাই আদমের কবর দুনিয়াতে আছে তো তুমি তারে বইলো তাকে আমি আল্লাহ সব মাফ করে দেব যদি সে ইবলিস এখনো যদি আদমের কবরের পারে গিয়ে একটা সেজদা দিয়ে দেয়
যেই আসলেন সামনে, আসার পরে বলতেছে আরে ইবলিস, ওরে আল্লাহ এত মায়া করে, আল্লাহু 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 আল্লাহ। এ মুসলমানের দলেরা, যারা আল্লাহর সঙ্গে নিমক হারামি করতেছো, এমন একটা কোরআনের মাহফিল দেখে বাড়িতে বসে আছো, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, হাট বাজার কপাল ধরা কালকেও থাকবে, কিন্তু মাহফিলটা কিছু সময়ের পরে আর থাকবে না। যারা বলেন কথা ঠিক কি না, ঠিক কি না? এ আল্লাহর বান্দারা কবরে যাচ্ছে, যারা কবরে যাবেন তাদের সঙ্গে কথা, আর যারা চিন্তা করছেন দুনিয়াতে আইসি আর যাব না, তাদের সঙ্গে কোনো কথা আমাদের নাই, ওলামায়ে কেরামের কথা নাই, নবী রাসূলের কথা নাই। যারা বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোনো কথা নাই, নবী রাসূলেরও কোনো কথা নাই, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, আপনি আমিও পারবো না। যারা বলেন কথা ঠিক কি না? মাহফিলটা তো কিছু সময়ের পরে আর থাকবে না। বলতেছে আমি ভুলে গেছিলাম আল্লাহ ডাইকা জিজ্ঞেস করছে, ইবলিস আশ্চর্য হয়ে গেছে, ওই কি বলতেছে? বলে হা মিথ্যা তো বলি না, আল্লাহ তোমার কথা ডাইকা জিজ্ঞেস করছে, আর এই হইল হুকুম, যদি মারো মানে যদি মানতে পারো কামিয়া। ইবলিস বলতেছে সুযোগ আসছে ক্ষমা। ইবলিস কি বলছিল? জেতা ডারে দেই দেই, মরা ডারে, এটা সম্ভব না। জোরে কর নাউজুবিল্লাহ। এ আল্লাহর বান্দারা কবর যাত্রী পর্দা মানে মাহফিলের, আজকের এই মাহফিলটা তওবার সুযোগ, ক্ষমার সুযোগ, কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝা লাগবে, মাহফিল বুঝার জন্য সবাই বুঝবে না, যারা একদল মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের শুরুতে পশু ওরা কিন্তু বুঝবে না। যারা বলেন কথা ঠিক কি না? মানুষের শুরুতে একদল পশু সমাজে আছে, দেখি না কেন, দেখি না কেন, দেহলবি রহমাতুল্লাহ ওলামাই কেরামদের কাছে জিজ্ঞেস করে, দিল্লির মসজিদে নামাজ পড়তে যাইতে অনেক সময় তিনি চেহারা এভাবে ঢেকে রুমাল দিয়া ঢাইকা নিচের দিকে তাকায় মসজিদে যাইতে, অনেক সময় রাস্তাঘাটের মানুষ মুসলমানেরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি চেহারা এইভাবে ঢাইকা যান, আপনার নুরানি চেহারা, বুজুর্গের চেহারা দেখতে মনে চায়, আপনার চেহারার দিকে তাকায় থাকলে তো সগিরা গুনাও মাফ, হুজুর আপনি চেহারা ঢাকেন কেন? তখন তিনি অনেক সময় পীড়াপিড়ি সহ্য করতে পারতেন না, একদিন সহ্য করতে না পেরে ওনার মাথার রুমালটা যখন পাশের এক ব্যক্তির মাথার ভিতরে উঠিয়ে দিল, উঠিয়ে দেওয়ার পরে লোকটা একটা চিল্লানি দিয়ে বেহুশ হয়ে মাটির ভিতরে পড়ে গেল। হুশে আসার পরে জিজ্ঞেস করলো, বেহুশ হইলে কেন? চিল্লানি দিলা কেন? তখন ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর খোদার কসম করে বলছি, আগে তো বুঝি নাই আপনি চেহারা ঢাকেন কেন, কিন্তু আপনার রুমাল যখন আজকে আমার মাথার ভিতরে উঠাই দিলে, উঠাই দেওয়ার পরে আমি তাকে দেখতেছিলাম দিল্লির রাস্তার ভিতরে বড় বড় ভাড়, বড় বড় ভাল্লু, শিয়াল, কুত্তা, বড় বড় বিষাক্ত প্রাণী আমার দিকে হা করিয়া দৌড়ে আসছে, আমি দেখিয়া হুশ হারাই ফেলছি, আমি কি করছি আমি বলতে পারবো না। ফাঁকে ফাঁকে দুই একটা মানুষ দেখা যায়, বাবা মানুষ দেখতে হইলে শোক লাগে। জোরে বলেন কথা ঠিক কি না? হারাম খাইয়ে ওই শোক পাইলে নামাজ না? হ্যাঁ হে দুনিয়ার পাগলেরা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? মহাব্বত কার সাথে হবে? আর জোরে বলেন, والذين آمنوا أشد حبا لله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাবা শোনায় থুয়া যায় মানবেন কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার, যারা তারা সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবা মসজিদটা কার ঘর? আরো জোরে বলেন, মসজিদকে ভালোবাসলে কারে ভালোবাসা হবে? আজকে মসজিদের মাহ, আপনি বাড়ি বসে আছেন, বসে আছেন, আল্লাহ আল্লাহ আপনি ভাইগুলারে কবুল করে, কবুল করে, আল্লাহ মাহফিল আসার তৌফিক দান। জোরে বলেন আমিন। এখন আমরা ঈমানদার কি না একটু আলোচনা করা লাগে না লাগে না? আমার সাথে বাংলায় বলেন, ঈমান তিন জিনিসের নাম, কয় জিনিস বলেন? মুখে স্বীকার করতে হবে আল্লাহ, কয়জন কয়জন মুখে যেভাবে স্বীকার করছেন হুবহু সেই
অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন। কয় জোর অন্তরে বিশ্বাস করছ, ওইভাবে আমলে বাস্তবায়ন করা লাগবে আল্লাহ কয় জোর। আর জোরে বলেন, মুখে একটা কাজে ভিন্ন, মুখে একটা অন্তরে আরেকটা। এটা হলে আপনি ইমানদার হবেন, তবে মুনাফিক মার্কা। জোরে বলেন কথা ঠিক কি না? আর মুখ অন্তর কাজ যদি এক হয়, আপনি ইমানদার হবেন, তবে আপনার ইমানটা কেমন যেন সাহাবী মার্কা ইমানদার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহর বান্দারা কবর যাত্রী পর্দা আমার মা ফুনের এজন্য আসে। এক বুজুর্গের এমন অসুস্থ হয়ে, কোন ডাক্তার কবিরা তার রোগ ধরতে পারে, তার রোগ ধরতে পারে না। সর্বশেষ তার পসরা বোতলের ভিতরে কইরা, ওই হেকিম এক হেকিমের কাছে ডাক্তারের কাছে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তার বলতেছে পসরাবের কালার হয়, বিভিন্ন কালার হয় না পসরাবে, পসরাবের কালার দেখে বলতেছে এই লোকটা গোপনে কাউকে না কাউকে মহব্বত করে ভালোবাসে, এই লোকটার মধ্যে কারো না কারো প্রেম ঢুকছে, এই জন্য তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিছে এই কারণেই দেখা দিছে। জোরে কোন সুবহান। এখন যাইয়া দৌড়ে বলতেছে হুজুর আপনি বলেন আপনি গোপনে কার সঙ্গে প্রেম করছেন? এখন ওই বুজুর্গ মালিকের দরবারে শুকরিয়া আদায় করে চোখের পানি ফালাইয়া কান দেয়ার বলে মাবুদ গো, আসলেই তো আমার কোনো রোগ নাই, হেকিম যোগ্য অভিজ্ঞ আমার রোগ ধরিয়া ফেলাইছে, আসলেই তো আমার মধ্যে আপনার প্রেম ভালোবাসা ঢুকছে, আসলেই তো আমার মধ্যে কোনো রোগ না। এ আল্লাহর বান্দারা কবর যাত্রী পর্দা আমার মা ফুরের আজকে আমাদের চাল চলন চলাফেরা উঠা বসা দেখলে বোঝা যায় আমরা আল্লাহর পাগল হইতে পারি নাই, বরঞ্চ আমরা শয়তানের পাগল। জোরে বলেন কথা ঠিক কি না? মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, এরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। বুজুর্গ কবি বলছিলেন, বাবারে দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, যত মানুষ এখন দুনিয়ার ভিতরে আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে সমস্ত মানুষগুলা পাগলের দল। বাবারে কেউ বা বড় বড় বিল্ডিং উঠাবার জন্য পাগল, কেউ বা সম্পদ বেশি কামানের জন্য পাগল, বাবারে কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার পাগল, কেউ বা সমাজের মাতব্বর হওয়ার পাগল, বাবারে কেউ বা আল্লাহু আকবার সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, বাবারে দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ পাগলের দল। এর ভিতরে আরেক দল মানুষ দুনিয়ার মধ্যে বিচরণ করে, তারাও কিন্তু এক দল পাগল, তারা হইল আমার আল্লাহর পাগল। কি জোরে বলেন কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লেন? বাবার এই দুনিয়ার জীবন কয়দিন থাকবে রে বাবা? এই দুনিয়ার জীবন দেখতে না দেখতে শেষ হইয়া যাবে, আর আখেরাতের জিন্দেগানি শুরু হবে আর কোনদিন শেষ নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এ দুনিয়ার পাগলেরা, কোন দুনিয়ার পিছনে পড়লা? এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা কবরে মাটির গর্ভে ফলাইয়া দিবে। কি জোরে বলেন কথা ঠিক কি না? বাবা চক্ষু দুইটা বন্ধ কইরা মাতার নিচের দিকে ঝুকাইয়া মনের সঙ্গে বুঝো মন রে, কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হইলা? কোন দুনিয়ার পিছনে, কোন ছেলে মেয়ের পিছনে তুমি জীবন শেষ করলা? বাবার এটা কয়দিন দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আল্লাহ আল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহর নবী একদিন আখেরাতের লম্বা জীবন বুঝাইতে গিয়ে বলছিলেন, ও আমার সাহাবারা, আসমান থেকে জমিন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, তামাম দুনিয়াকে ঘুরাউন বানাইয়া ওর ভিতরে সরিষার দানা দিয়া ভইরা রাখো। এই তামাম দুনিয়াময় ঘুরাউনের ভিতরে একটা মাত্র কবুতর পাখি ছাইরা দাও। ওই কবুতর পাখিকে হুকুম করবা, কবুতর পাখি
আজকে একটা সরিষার দানা খাবা আবার 500 বছর পরে আরেকটা সরিষার দানা খাবা বাবা নবী বলছিলেন 500 বছর পর পর একটা মাত্র কবুতর পাখি तमाम দুনিয়া ময় ঘোড়াওনের সরিষা খাইতে খাইতে একদিন শেষ হইয়া যাবে আল্লাহর নবী বলছিলেন বাবা আখেরাতের জীবন যে শুরু হবে আর কোন দিন শেষ হবে না এ নিমো খারাপেরা ও দুনিয়ার পিছনে জীবন শেষ করলে বাবা মনে ভালো করে বুঝাও আজকা দুনিয়ার মধ্যে টাকার গরম দেখাও ক্ষমতার গরম বাবারে তোমার ক্ষমতা তোমার গরম গিরি তোমার সঙ্গে থাকবে বাবারে এটা যে কয়দিন পয়সা থাকবা কিন্তু যখন আজরাইল আইসা বাড়ির দুয়ারে হাজির হইয়া যাবে বাবারে এই পরিচয় কোন কাজ হবে না কি জোরে বলেন কথা ঠিক কি না এ নিমো কোন মালিকের সঙ্গে গাদ্দারি করো বাবারে কে বাঁচায় রাখলো এ জোরে বলেন কে বাঁচায় রাখলো বাবারে না টাকার গরমে না ক্ষমতার গরমে না দলের গরমে না বংশের গরমে বাবারে কে বাঁচায় রাখলো আরো জোরে ডাক দিয়া বলেন কে বাঁচায় রাখলো আবার এই কথা বলার শক্তি কে দান করলো আল্লাহ 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 কত মানুষ বুবা বাবা কথা বলতে পারে না তোমার আমার সামনে আউ আউ করে চিল্লায় বাবা রে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে তো বুবা বানাইতে পারত কিন্তু তোমাকে আমাকে কিন্তু আল্লাহ বুবা বানায় নাই কি জোরে বলেন কথা ঠিক কি না বাবার এই দুনিয়ার ভিতরে যত রাজা বাদশা দুনিয়ার ভিতরে যত বড় লোকেরা দুনিয়ার ভিতরে আসছিল তুমি কেন চিন্তা করে দেখো না বাবার এই রাজা বাদশারাও বড় লোকেরাও যেদিন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল কি জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবারে আবার যেদিন এই দুনিয়া থেকে কবরে রওনা করব ওই বড় লোকের জন্য তিনটা কাপড় ওই বড় লোকের জন্য তিনটা কাপড় দিয়া পেজ দিয়া ফলাইয়া রাখবে কি জোরে বলেন কথা ঠিক কি না আল্লাহ আল্লাহ বড় লোকের জন্য বাবার ইমাম সাহেব জানাজার নামাজের ভিতরে তাকবীর দেবে চারটা আল্লাহ একটা কম বেশি বড় লোকের জন্য তাকবীর হবে না কি জোরে বলেন কথা ঠিক কি না এ আল্লাহর বান্দারা কবর যাত্রীরা পর্দা আমার মা বোনদেরকে বলবো বুইজা শুইনা দুনিয়ার জীবন চালাও বড় লোকের জন্য কবর হবে 3.5 হাত কম বেশি হবে না এই দুনিয়ার ভিতরে রিক্সাওয়ালা ভাই বাবার রাস্তার ফকির সেও যখন দুনিয়ার ভিতরে আসছিল ল্যাংটা অবস্থায় দুনিয়ার ভিতরে আসছিল কি জোরে বলেন কথা ঠিক কি না রাস্তার ফকির আবার যেদিন মইরা কবরে যাবে ওই রাস্তার ফকির কো তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে পালাইয়া রাখবে রাস্তার ফকিরের জন্য ইমাম সাহেব জানাজার নামাজের ভিতরে তাকবীর দেবে চারটা ওই রাস্তার ফকিরের জন্য কবর হবে 3.5 হাত এ জোরে বলেন কথা ঠিক কি না আশাও একই অবস্থায় যাও কিন্তু একই অবস্থায় বাবার কেউ বা ভাগ্যের গুণে আজকা দুনিয়ার মধ্যে বড় লোক কোটিপতি কেউ এমপি মন্ত্রী চেয়ারম্যান কি জোরে বলেন কথা ঠিক কি না এটা কিন্তু ভাগ্যের গুণে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন বহুত বড় লোক হাসরের ময়দানে রাস্তার ফকির হইয়া উঠবে কি জোরে বলেন কথা ঠিক কি না আবার বহু
মজবুত গরিব মানুষ রাস্তার ভোগীর ঈমান ভালো আমল ভালো থাকার কারণে বাসার কাতারে দার হয়ে যাবে হাদিসের ভিতরে নবী বলেন শুনায় শুনায় থুইয়া যায় রে বাবা মানবেন কিনা জানি না আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে বাবারে ওই বড় লোকের বাড়িতে চাকরি করে না গরীব মানুষ বাবারে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছে ঈমান তার ভালো ছিল কোনদিন হারাম খায় নাই পরের সম্পদ মাইরা কোনদিন খায় নাই ঈমান আমল ভালো থাকার কারণে আমার মাওলার জান্নাতের ভিতরে ধুইকা আনন্দ সহকারে নাজ নেয়ামত খাইতে থাকবে আর ওই বড় লোকের ঈমান আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে বাবারে কলিজাটা পুইরা সালি হয়ে যাবে এ আল্লাহর বান্দারা কবর যাত্রীরা ওই জান্নাতি মানুষটা তার বাড়িতে চাকরি করত বাবারে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা সালি হয়ে যাবে ডাইকা বলবে ওরে আমার বাড়ির চাকর তুই কত তোর তেমন কোন সুযোগ সুবিধা ছিল না দুনিয়ার মধ্যে তেমন কোন উল্লেখযোগ্য মানুষও তুই কিন্তু ছিলি না কিন্তু আমার মাওলার হুকুম নবীর তরিকা মানছো মালিকের ভালোবাসা নিয়ে দুনিয়ার ভিতরে তুমি জীবন চালাইছো আজকে তুই কত সুন্দর জান্নাতের ভিতরে মালিকের নাজ নেয়ামত আনন্দ সহকারে ভোগ করতেছো আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাকে কত সুযোগ দান করেছিলেন আমি ইচ্ছা করলে তোর তো বেশি এরকম হুকুম মালিকের মানতে পারতাম কিন্তু আমি মালিকের হুকুম মানি নাই আজকে দেখ আমি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা আমার সালি হইয়া গেল ওরে জান্নাতি চাক মানুষ ভাই শোষ আমাকে এক গ্লাস পানি দে আমার কলিজাটা নিবারণ করব ওই জান্নাতি মানুষটা ডাক দিয়া বলবে নিমক খারাপ দুনিয়াতে মালিকের হুকুম মানো নাই আজকে মালিকের হুকুম নামাই না উপায় নাই ভালো করে শুই না রাখ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের নিয়ে জান্নাতের নিয়ামত জাহান্নামীদের উপরে আজকের এই দিনে আল্লাহ হারাম ঘোষণা করছে এ নিমো খারাপেরা কিসের নেতাগিরি করো কিসের টাকার গরম কিসের ক্ষমতার গরম তাম দুনিয়ার ভিতরে বাবারে চারজন মানুষ তাম দুনিয়ার রাজত্ব করছিল চারজন মানুষের ভিতরে দুইজন হইল মুসলমান আর দুইজন হইল ভিন্ন জাত দুইজন মুসলমানের ভিতরে একজন মুসলমানের নাম হইল বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা বলা হয় বাবারে তাম দুনিয়ার বা রাজত্ব করল কিন্তু মরণের পূর্বে ওসিয়ত কইরা গেল আমি বাদশা সেকান্দার যেদিন মইরা কবরে যাব আমাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইবা দুইটা হাত বাহিরে রাইখা আমাকে কাখাটের উপরে উঠাইয়া আমাকে শহরটা একটু ঘুরাইয়া তারপরে নিয়া জানাজা পড়াইয়া কবরে নিয়া রাখবা বাবারে বাদশা সেকান্দার যখন মারা গেল মারা যাওয়ার পরে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে দুইটা হাত বাহিরে রাইখা যখন শহর ঘুরায় আল্লাহ বাবার যারা দুনিয়ার পাগল তারা তো বুঝে না দুনিয়ার শিক্ষিত বাবারা তারা এরকম মন্তব্য শুরু করলো দেখো বাদশা সেকান্দার কত বড় লোভী বাদশা যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে বাইচা ছিল
খাজনা এবং ট্যাক্স আমাদের থেকে উদ্ধার কইরা কইরা নিয়ে গেল এখন মইরা কবরে যায় দুইটা হাত বাহিরে পাইতা রইছে কেমন যেন খাজনা এবং ট্যাক্স চাই এখনো বাদশা সেকান্দার বাদশাই ভুলতে পারে নাই বাবারে বিজ্ঞ ওলামাই কারাম বলতেছে বোকার দলেরা তোমরা তো বুঝো নাই বাদশা সেকান্দার এই কথা বুঝায় যায় নাই বরঞ্চ বাদশা সেকান্দার তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছেন ও তামাম দুনিয়ার মানুষেরা আমার মতো বাদশা সেকান্দার দ্বিতীয় তামাম দুনিয়াতে আর কেউ মনে হইতে পারবি না আমি তামাম দুনিয়ার রাজত্ব করলাম আমি বাদশা সেকান্দার যখন কবরে রওনা করল একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করল আমি কবরে কিছুই নিতে পারলাম না এ নিমো খারাপেরা বাবার এত টাকা রাখবা কোথায় কাফনের যে পকেট নেই বাবা দেখলে কিস্তি বা কিস্তি আপনার দেখলো গাহারায় দরিয়া কেন্দর কিস্তি নাডু জানে দু বাবার এক বুজুর্গ কবি বলছিলেন ও নৌকার মাঝি ও ডিঙ্গি নৌকাওয়ালা এখনো তোমার ডিঙ্গি নৌকা নদীর কিনারায় অবস্থান করতে আছে ভালোভাবে পরীক্ষা করো তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে না পয়সা গেল তোমার নৌকার দ্বার বৈঠাগুলো ভালো আছে না পয়সা গেল তোমার নৌকার পালমস্তুর ভালো নাকি পয়সা গেল ও নৌকার মাঝি সামনে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া লাগবে বায়া বায়া পাড়ি জমায়া তারপরে মাঝি নদীর উপারে যাওয়ার লাগবে ও নৌকার মাঝি ভালো করে যাইরে রাইখো ওই সমুদ্রের ভিতরে তুফান উঠা গেল খোদা না খাস্তা যদি পয়সা নৌকা নিয়ে সমুদ্রের ভিতরে মাঝি পাড়ি জমাইয়া বস ওই পাশা নৌকার ভিতরে যখন নাকি তুফান ডান দিক থেকে বাম দিক থেকে টাস টাস বাড়ি মার মাঝিরে ওই পাশা নৌকা নদীতে টিকবেও না আর পাড়ি জমাইয়া ওপারে যাইতেও পারবি না এই জন্য বুজুর্গ বলছিলেন ও সাড়ে তিনাত নৌকার মাঝির মানুষ ও সাড়ে তিনাত নৌকার মাঝির মানুষেরা এখনো তুমি দুনিয়ার কিনারায় আছো এখনো তুমি হায়াতের জীবনে বাইসে আছো তুমি ভালোভাবে পরীক্ষা করো তোমাদের নামাজের ঈমান মজবুত আছে কিনা না পয়সা গেল তোমার রোজার ঈমান মজবুত আছে না পয়সা গেল তোমার হালাল হারামের ঈমান মজবুত আছে না পয়সা গেল তোমার পর্দার ঈমান মজবুত আছে না পয়সা গেল তোমার দানের ঈমান মজবুত আছে না পয়সা গেল তুমি ভালোভাবে পরীক্ষা করো তোমার হজ যাকাতের ঈমান মজবুত আছে না পয়সা গেল পরীক্ষা নিরীক্ষা ছাড়া মাঝি আখেরাতে পারি জমায়ও না কারণ সামনে একটা না দুইটা না পাঁচটা পাঁচটা মহা সমুদ্রের চেয়ে বড় বড় সমুদ্র দ্বার হয়ে রয়েছে বাবারে মৌত এক সমুদ্র কবর এক সমুদ্র হাসর এক সমুদ্র মিজান এক সমুদ্র পুলসিরা তার এক সমুদ্র বাবারে পাঁচটা সমুদ্র বায়া বায়া পাড়ি জমাইয়া জমাইয়া তারপরে বাবা জান্নাতে যাওয়া লাগবে কি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা কবর যাত্রীরা পর্দা আমার মা বোনদেরকে বলবো বাবার ওই সমুদ্রের ভিতরে তুফান উঠে গেল আল্লাহ আল্লাহ
বাবার এক কবরে হাজার হাজার বছর, হাসুরের ময়দানে পঞ্চাশ হাজার বছর, বাবারের দাঁড়াইয়া দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে। তুফান উঠে গেছে, যদি পচা ইমান নিয়ে পারি জমাইয়া বস বাবার ওই জাহান নামে গদ ডুবা ছাড়া আর কোন গতি থাকবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা চক্ষু দুইটা বন্ধ কইরা মাথারা নিচের দিকে ঝুঁকে মনের সঙ্গে বুঝেন, বাবা দেখেন একটু চোখের মধ্যে পানি আসে কিনা। আল্লাহু আকবার, আজকে চোখের মধ্যে অনেকের পানি দেখা যায় না। আল্লাহর হাবিব বলছেন, বাবারে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিবানো যায় না। আল্লাহ, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। তামাম দুনিয়ার ভিতরে একটা বুজুর্গ কেউ দেখাইতে পারবা না বাবা, যে বুজুর্গরা কানতে কানতে কবরে যায় নাই। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, আজকে ওয়াজের নামে হাসি তামাশা ফাইজলামি শুরু হয়ে গেছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই বাবার চরমনের জমিনে শুয়ে আছে বাবা, তিনি অনেক সময় দুঃখ কইরা কানতেন আর বলতেন বাবা। আজকে অধিকাংশ ওলামাই কেরামের চোখে তো পানি নাই, আল্লাহু আকবার, অধিকাংশ বক্তার চোখে তো পানি নাই। ওই মৌলবীর কপাল পুড়ছে, সাধারণ মুসলমানের কপাল পোড়াবার চেষ্টায় লিপ্ত হইয়া গেছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, আল্লাহু আকবার, নবীর ইতিহাস পড়েন, সাহাবাই কেরামের জীবনী পড়েন, নবীর জীবনী পড়েন, সাহাবাই কারামের জীবনী পড়লে দেখবেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার দোস্ত যদি কবর দেখতো, কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি এরকম দাঁড়ানো অবস্থায় থাকতো, দাঁড়ানো অবস্থা থেকে টাচ করে মাটির ভিতরে পইরা যাইত বাবারে বৈশাব কাঁদতো। আর ওই সঙ্গী সাথীরা বলতো, হুজুর আপনি কবর দেখলে কেন এমন করেন, আপনি কবর দেখলে কেন এইভাবে কান্দেন? ওসমানে গনি বলতেন, ছো সঙ্গী সাথীরা, ছোড়ো আখেরাতের প্রথম গাটি হইল কবর, এই কবর যদি ভালো ব্যবহার হয় বাকি ঘাটি গুলাতে ভালো ব্যবহারের আশা করা যায়, আর কবরে যদি আজাব শুরু হয়ে বাকি ঘাটি গুলাতে ভালো ব্যবহারের কোনোদিন আশাও করা যায় না। হে কবর যাত্রী আমার বাবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যখন রাস্তা দিয়ে চলতেন, অনেক সময় খড়কুটা পায়ের সঙ্গে ব্যস্ত, বাবারে খড়কুটা পায়ের থেকে উঠাইয়া অনেক সময় চোখের সামনে নিয়ে বলতো, খড়কুটা নারারে তুই ওমর হইস মানুষ, তুই খড়কুটা কত ভালো, আজকে ওমর যদি তুই মানুষ না হইয়া খড়কুটা হইতে, আহারে প্রাণী খাইয়া গরু ছাগল খাইয়া তার জীবন বাঁচাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে ওই খড়কুটা দিয়ে অনেক সময় লাকড়ি পাক লাকড়ি বানাইয়া বাদ পাক করে মানুষ খাইতো, একটা কাজে লেগে যাইতি, আর তুই ওমর ওই সব মানুষ, তোর ওমরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন মাফ না করে, ওই হাসুরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আরে এরকম কান্দতে কান্দতে ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই গালের ভিতরে দুইটা কালো দাগ পড়াইছিল বাবারে দোস্ত। অনেক সময় সঙ্গী সাথীরা বলতো, হুজুর
চেহারার মধ্যে কালো দাগ ভালো দেখা যায় না হুজুর আমাদের কাছে ওষুধ আছে আপনি লাগান ভালো হয়ে যাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুফু বয়া বয়া কান্তর বলতো ও সঙ্গী সাথীরা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে ওমর কি নিয়ে আসছো আমি মালিকের কাছে কি জবাব দেব আমার মালিকের সেদিন ডাইকে বলবো মামুন গো তোমার ভয় তোমার জাহান্নামের ভয় আমি কাঁদতে কাঁদতে দুইটা গালের মধ্যে কালো দাগ পড়ে আসি এ কবরের যাত্রীরা বাবার আজকে চোখের মধ্যে পানি নাই মন দিলটা পাথর শক্ত হইয়া গেল বাবা কবরের শরণ নাই কবরের চিন্তা নাই এই জন্য তোমার আমার মন নরম হয় না চোখের মধ্যে পানিও আসে না বাবা কপালে জাহান্নামের ইস্তারি লেখা আছে কিনা বাবারে বুঝা শুইনা তারপরে মাওলার কবরে যাইও তুমি মনে করছো নামাজি হইছো হজ করছো কোটি কোটি টাকা দান করো বাবা এ দিয়া পার হইয়া যাবা বাবা এত সোজা না রে বাবা এত সোজা না আমার মাওলা যদি মাপ না করে ওই কবরে কেমনে একা থাকব ওরে ওই কবরে সাথী নাই বাতি নাই বন্ধু নাই আত্মীয় নাই সুযোগ নাই আল্লাহু আকবার বাবারে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন একটা মানুষ যখন সমুদ্রের ভিতরে পইরা যায় বাবারে ওই সমুদ্রের ভিতরে কোনো কূল কিনারা নাই দেখা যায় না বাবা কোনো তক্তাও নাই কলা গাছও নাই পয়াও নাই বাবারে পারি দিয়া যাবে উপরে ওই আশাও তার কাছে নাই সমুদ্রের ঢেউ একবার তাকে পানির নিচে ডুবায় আবার তাকে ভাসাইয়া দেয় বাবা সমুদ্রের ভিতরে একটা মানুষ পইরা যত না মুসিবতের ভিতরে থাকে বা আছে আল্লাহর নবী বলছেন এর সব বেশি মুসিবতের ভিতরে আছে বাবা কবরের ভিতরে কবরের যাত্রীরা এ নিব খারাপের আজকে তোমার আমার বাবা মা কবরে গেল ওলামাই কারাম আসছে তোমাদের কি নিয়ে তাদের জন্য একটু দোয়া করবে আজকে তোদেরকে পাওয়া গেল না ও নিমকারাম জায়গা রাখিস তোর মরণের পরেও তোর সন্তান দোয়া করবে না কি কথা ঠিক বাবা বুঝো বুঝো কখন জানি মসজিদের মাইকে এলান শুরু হয়ে যায় বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাবা কখন জানি আদরের সন্তান এতিম হয়ে যাবে কখন জানি তোমার আমার মরণের খবর শোনার সঙ্গে সঙ্গে বাবারে বাচ্চাগুলা পাগলের মতো হয়ে যাবে কাফনের কাপড় ধরে টান দিবে বেহুশ হয়ে ডাক দিয়ে বলবে বাবা তুমি আমাকে রাইখা কোথায় রওনা করলা বলো তুমি যদি আমাকে রাইখা চইলা যাও বাবা বলো কে আমাকে বাজার থেকে কমলা আপেল আঙ্গুর কিনা খাওয়াবে কে আমাকে দোকান থেকে চিপস বিস্কুট কিনা খাওয়াবে বাবা বলো বাবা আমি কারে বাবা বলে ডাকবো ঈদের সময় নতুন জামা কাপড় কে কিনা দিবে বাবা আমাকে বলো এ নিম খারামের দলেরা তোমার আমার মতো কত ভাইয়ের আদরের বাসা ইয়তিম বানাইয়া কবরে ঘুমায় কি জোরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ এ পর্দা আমার মা ভুনেরা তোমার আমার তোমাদের মতো কত মায়েরা দুধের বাচ্চা পর্যন্ত এতিম বানাইয়া কবরে ঘুমাইয়া রইছে কোন দিন জানি তুমি আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে রওনা করবা আর ওই বাচ্চা দুধের বাচ্চাটা তোমার কাফনের কাপড় ধরে টান মারবে টান মাইরা বেহুশ হয়ে মাটিতে পইরা যাবে আর ডাক দিয়ে বলবে বাপ মা গো তুমি আমাকে বলো কে আমাকে বাজার থেকে কে আমারে গোসল করাইয়া দিবে কে আমারে জামা কাপড় গায়ে দিয়া দিবে
কে আমাকে খাবার দাবার মাইকে নিজে হাতে কুলের মধ্যে উঠাইয়া আদর করে জাদুমণি সোনা পাখি ময়না পাখি না তুমি আমার ভালো এইভাবে কে খাওয়াবে ও মা তুমি আমাকে বলো হে নিমো খারামের দলেরা চোখে কেন পানি আসে না মন দিল কেন নরম হয় না রে বাবা ওই আল্লাহর বান্দির মতো যখন কবরে যাবি গো মা তখন ওই দুধের বাচ্চারা ডাক দিয়া বলবে মা গো বাবুদ আপনার কুদরতি নজর দিয়ে একটু মাটির দিকে তাকাইয়া দেখেন আল্লাহ আপনার পাগলের আপনাকে নিয়ে কবর যাইতে চায় আল্লাহ আপনার পাগল গুলাকে আপনার খাঁটি পাগল হিসাবে কবুল করে নেন আমিন বলে হাত নামান।